হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা এখানে যে কচু গাছগুলো দেখতেছেন এগুলো আমি নিজেই রোপণ করেছি। তো এখানে মাত্র 900 জায়গা, তো এগুলো আমি কিভাবে রোপণ করেছি, কোন জারটা লাগিয়েছি সে বিষয়ে এ টু জেড আলোচনা করব। তো দর্শক, তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি এমন কৃষি বিষয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, এখানে যে গাছগুলো দেখতেছেন এগুলো আমি প্রায় 1.5 মাস আগে রোপণ করেছি, আর এইগুলো রোপণ করেছি একদম শুকনার মধ্যে। তো আপনারা জমির মধ্যে ফানি দিয়ে রোপণ করবেন, তো যখন আমি শুকনার মধ্যে রোপণ করেছি উঁচু নিচু হয়ে যাওয়ার কারণে জমির মধ্যে এখন অনেক শ্যাওলা তৈরি হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন গাছগুলোর মধ্যে লতি আসা শুরু হয়েছে। তো এখানে যে জারটা লাগানো হয়েছে এটা হলো লতিরাজ কুসু, তো যেটাকে আমরা এরি কুসু বলি। তো আলহামদুলিল্লাহ গাছগুলো প্রায় 8 থেকে 9 ইঞ্চি হবে, তার মধ্যেই প্রতি গাছে 4 থেকে 5টি করে লতি বের হচ্ছে। তো দর্শক, এই কচু চারাগুলো আমি যেভাবে রোপণ করেছি তার নিয়মটা হচ্ছে আমি 2.5 থেকে 1.5 দূরত্ব দিয়েছি 1.5 ফুট, আর প্রতি হাতের মধ্যে 3টি করে কচু চারা লাগিয়েছি। তো অনেকের সাথে মিলতে পারে বা নাও মিলতে পারে, তবে আমি যেভাবে রোপণ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই 900 জায়গার মধ্যে আমার প্রায় 2000 কচু চারার প্রয়োজন হয়েছে। তো আলহামদুলিল্লাহ গাছগুলোতে এত তাড়াতাড়ি ফলন আসবে সেটা আমি ভাবতেও পারিনি। তো প্রতিটি গাছের মধ্যে কিন্তু লতি বের হয়েছে, একদম ছোট গাছের মধ্যে ফলন রয়েছে, গাছগুলোকে এত সুন্দর দেখা যাচ্ছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে আমার এই গাছগুলো অনেক পরিবর্তন হয়েছে, যেটা আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এক সমান গাছগুলো কি বলবো, প্রতিটি গাছের মধ্যেও যেমন ফলন দেখা যাচ্ছে গাছগুলো এক সমান, তেমন একদম গাঢ় সবুজ গাছের গোড়াগুলোও অনেক মোটা মোটা, তো দেখেই ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। তো এটি শুকিয়ে রাখার কারণ হচ্ছে জমির মধ্যে অনেক শ্যাওলা হয়েছিল, তো যেন শ্যাওলাগুলো নষ্ট হয়ে যায় সেই কারণে জমিটা শুকিয়ে রাখা হয়েছে। তো আলহামদুলিল্লাহ পুরো জমিটা এখন সমান রয়েছে। তো দর্শক, এই 900 জায়গার মধ্যে কচু গাছ রোপণের পূর্বে আমি টিএসপি সার 6 কেজি ছিটিয়ে দিয়েছি। তো তারপরে আমি জমির মধ্যে কচু গাছ রোপণ করেছি। তো রোপণের 1 মাস পরে এই জমির মধ্যে আমি ব্যবহার করেছি টিএসপি, পটাস, জিঙ্ক, তারপরে জিপসার, 4টি সার মিক্স করে আমি গাছের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরেই 15 দিনের মধ্যে দেখতেছেন বরফুর ফলন আসা শুরু হয়েছে। তো প্রতিটি গাছের মধ্যে প্রায় 3 থেকে 4টি করে লতি বের হয়েছে, তো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এই গাছগুলো এক সমান, গাছগুলো অনেক সতেজ, দেখতেও অনেক দেখা যাচ্ছে। তো আপনাদেরকে বলবো অবশ্যই যদি আপনারা লতি বেশি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই লতিরাজ বা এরিকুসু রোপণ করবেন। তো এগুলো একদম ছোট থেকে ফলন দিয়ে থাকে। তো এই কচু গাছগুলো আমাদের এলাকা থেকেই সংগ্রহ করেছি, প্রতিটি কচু গাছের দাম পড়েছে 70 পয়সা করে। তো দর্শক, তবে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।